গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, তখন কটা বাজে বলো তো? 5:30, আর এখন প্রায় 7টা বাজতে চলেছে। তো ঘুম থেকে উঠে তো স্নান করে আগে গোপালকে আমি খাইয়ে টাইয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। তারপর কিন্তু ওই ঘরের মধ্যে আসলাম বিছানা টিছানাগুলো গোছাতে। আর দেখো, বিছানা তো চারিদিকে গুছিয়ে নিয়েছি, মানে গুজে গেজে নিয়েছি, আর এখন হচ্ছে ভালো করে একটু ঝেড়েও নিলাম। আর চলো বালিশ কাঁথাগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই, আর আবারও একটু খাট ঝাড়া দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এগুলো কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। যখন ছোটো ছিলাম, মা দেখতাম ঘর যখন পরিষ্কার করতো, সব দিকে কিন্তু একটু ঝেড়ে ঝুড়ে নিত। আর দেখো, রান্নাঘরে চলে এসেছি, বসিয়ে দিয়েছি চা। আর চায়ের মধ্যে দিয়েছি হচ্ছে আদা, গোলমরিচ, লবঙ্গ আর হচ্ছে তালমিষ্টি, সব কিছু দিয়ে ফুটিয়ে তারপর চা পাতা দিয়ে দিয়েছিলাম। তো চাটা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা, আর এখন হচ্ছে ছেঁকে নিচ্ছি। তো চলো চাটা প্রথমে আগে খেয়ে নিই। চা নিয়ে তো বসে পড়েছি, আর তার সাথে নিয়েছি ভাঙা বিস্কুট। তো আজকে যেহেতু বিস্কুট ছিল না, ভাঙা ভাঙা বিস্কুট ছিল, তো সেটাই খেলাম। আর দেখো, চাটা খেয়ে কিন্তু রান্না বসাবো। তো তার জন্য প্রথমে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে হবে কি বলো তো, মোচা। তো আলুটা ছাড়ানো হয়ে গিয়েছে, আর পটলগুলোও ছাড়িয়ে নিচ্ছি। আর পটলের খোসাগুলো এতটাই শক্ত ছিল যে, মানে খোসা ছাড়াতে না মানে অসহ্য টাইপের লাগছিলো আজকে, জানো তো। আর আলুগুলো একটু আট মানে ভাগ করে নিয়েছি একটা আলুর, বুঝেছ। তারপরে পটলগুলো এখন কেটে নিলাম, আর আলু পটল দিয়ে হবে আজকে তেলাপিয়া মাছের ঝোল। তো চলো তাড়াতাড়ি করে আগে তরকারিগুলো কেটে নিই, তারপর হচ্ছে রান্নাবান্না বসাবো। তো ঝোলের জন্য তো তরকারি কাটা হয়ে গেল, আর এখন মোচার আলুটাও কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করে, তা না হলে আবার সেদ্ধ হতে সময় লাগবে। তো পেঁয়াজ রসুনটাও একটু ছাড়িয়ে নিলাম আমি এই মোচার মধ্যে দেব। আর এখনকার পেঁয়াজের খোসাগুলো জানো তো মানে উঠতেই চায় না, সময় লাগে কিন্তু পেঁয়াজের খোসাগুলো তুলতে। আর দেখো, মশলাটাও আমার সব গুছিয়ে গাছে রাখা হয়ে গেল, আর হাতে একটু নুন মাখিয়ে নিয়েছি। আর এখন মোচাটা ছাড়িয়ে নেব। আর হাতে নুন মাখিয়ে নিয়েছি কেন বলো তো বন্ধুরা, তো মোচার আঠা যাতে হাতে মানে বেশি একটা না লাগে তার জন্য। হ্যাঁ, আর দেখো মোচাগুলো এখন কেটে নিচ্ছি। আর এই কাঠিগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবে, কাঠিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়। তো জানো বন্ধুরা, এই কাঠিগুলো জানো একবার আমার গলায় বেঁধে গিয়েছিল, সে মানে গলা তো ব্যথা হয়েছিল কয়দিন ধরে, মানে গলা ওরকম ব্যথা ব্যথা ছিল। আর এখন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ভালো করে, যাতে কলার মানে মোচা থেকে আঠাটা চলে যায় তার জন্য। আর এই দেখো, একদম রেডি করে নিয়েছি, রান্নাবান্না করবো তাই, দেখেছ। আর এই যে মেয়ের জন্য ওটস ভিজিয়ে রেখে দিয়েছি, ওর জন্য ওটস রান্না করবো, যেহেতু সকালে তো ওটসই খাই। তো এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওটসটা রান্না করে নিচ্ছি, আর একটু হাত দিয়ে দেখো চেপে চেপে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভালো করে ওটসটা সেদ্ধ হয়ে যায়। তো এইদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন, আর আলুটাও দিয়ে দিলাম। আর এখন নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে, আর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তারপর পটলগুলোও দিয়ে দিয়েছি একেবারে। আর পটলগুলো কিন্তু এই আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে দেখো, ওটস তৈরি করা হয়ে গিয়েছে, আর এখন একটা প্লেটে তুলে নিলাম। আর ওইদিকের কড়াইতে আবারও দিয়ে দিয়েছি জল, আর নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এখন কেটে রাখা মোচাটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে দেখো, আলু আর পটলটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আদা, তারপর হচ্ছে এর মধ্যে ছিল কি বলো তো, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট, তো সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর পটলের সঙ্গে। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু অবশ্যই কষাবে, তা না হলে
মশলাটা পুড়ে যেতে পারে। আর এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব মাছগুলো। তো তেলাপিয়া মাছ তিনটেই ছিল, তো 3 পিস মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল করছি। তো যেহেতু তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, রাত্রে খাবে, আর আমি আর মেয়ে দুপুরে খাবো, হয়ে যাবে আমাদের 3 জনের। আর এদিকে দেখো মোচাটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর মোচাটাকেও আমি নামিয়ে নিলাম একটা গামলার মধ্যে, আর ভালো করে কিন্তু ধুয়ে নেব, আর একটু চটকেও নেবো ভালো করে। আর এদিকে কড়াটা তো বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরমও হয়ে গিয়েছে, আর এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আলুটা তুলে দিলাম, আলুটাকে ভালো করে একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তো আলুটা একটু না বড় বড় করে কাটা হয়ে গিয়েছে, তো জানি না কতক্ষণ ধরে সেদ্ধ করতে হবে আমার। আর এখন আদা রসুন পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছি আলুর মধ্যে, আর এখন দিয়ে দিলাম টমেটোর পেস্ট, টমেটো আর এতে কাঁচা লঙ্কা ছিল, তো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে মোচাটা দিয়ে দিলাম এখন, আর মোচাটাও ভালো করে কষাবো এই মশলার সঙ্গে। তো চলো মোচাটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে তো অনেকটাই বাসন ছিল, তো ভাবলাম মোচাটা ওইদিকে হচ্ছে হোক, আর এদিকে আমি বাসন গোসনগুলো মেজে ফেলি। তো সময় নষ্ট করে কী হবে বলো বন্ধুরা, সেই তো আমাকেই করতে হবে সব কাজ, তো আমি একটু সময় নষ্ট করতে চাই না বন্ধুরা। তো আমার মনে হয় যেন আমার সময়ের অনেক দাম আমার কাছে। তো যাই হোক, বাসনগুলো প্রথমে মেজে ফেলেছি, তারপর একে একে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো। জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো বাসন তো মাজা হয়ে গিয়েছে, আর এখন সিংটাও ভালো করে মেজে নিলাম। আর এই সিংটা জানো না প্রতিদিন 2-3 বার করে পরিষ্কার করতে হয়, আর জলে এত পরিমাণে আয়রন যে দাগ দাগ হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম চিনি মোচার মধ্যে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর চিংড়ি মাছ হলে বেশ ভালো হতো, তো চিংড়ি মাছ ছিল না, কী করা যাবে, এমনিও কিন্তু চিংড়ি মাছ ছাড়াও মোচার দারুণ লাগে খেতে, সেইভাবে যদি রান্না করা যায়। আর এই দেখো এখন তো মোচার তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এখন খুন্তি দিয়ে ভালো করে একটু ঠিকঠাক করে দিলাম। আর এইদিকে হচ্ছে মাছের ঝোল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর তোমরা ভালো থেকো সুস্থ থাকো। আজকের মতন এই পর্যন্ত।